আসসালামু আলাইকুম। আইসিটি লেকচার ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এটা প্রথম ভিডিও করা, তো আমি প্রথমেই আজকে আইসিটি যে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ নাম্বার সিস্টেম, সেই নাম্বার সিস্টেম নিয়ে ভিডিওটা চালু করতেছি। তো দেখা যাক, আজকে আমরা দেখব নাম্বার সিস্টেমের ইতিহাস। তো ইতিহাস বলবো না আমি, নাম্বার সিস্টেমের কিছু মজার গল্প করার চেষ্টা করব, গল্পের মাধ্যমে নাম্বার সিস্টেমের কিছু ইতিহাস জানার চেষ্টা করব। তো নাম্বার সিস্টেম নিয়ে কথা বলতে গেলে প্রথমে আমাকে বলতে হবে প্রাচীন কাল থেকে শুরু করতে হবে। প্রাচীন কাল থেকে যখন দেখা যেত যে মানুষ শিকার করতে বের হয়, তারা শিকার করতে বের হলে এক একজন তার ক্যাপাসিটি অনুসারে শিকার করত, এবং ভাগাভাগি করার সময় কে কয়টা ভাগে পেল তারও কিন্তু গণনা করে একটা হিসাব করতে হইতো। সেখান থেকেই গণনার সূত্রপাত, আর সেই গণনার সূত্রপাত থেকেই সংখ্যার সৃষ্টি। প্রাচীনকালে তারা যখন গণনা করত, আমাদের মতো এইভাবে কিন্তু গণনা করতো না, তারা বিভিন্ন সিম্বল, তারা বিভিন্ন চিত্রর মাধ্যমে, যেমন মাছের চিত্র অঙ্কন করতো, হরিণের চিত্র অঙ্কন করতো, পাহাড়ে পর্বতে পাতার উপর, মাটির উপর, দেয়ালের উপর, বিভিন্ন সিম্বল, বিভিন্ন চিহ্নের মাধ্যমে কিন্তু তারা তাদের হিসাবগুলো করে নিত। কালের বিবর্তনে বহু গণিতবিদ এবং বহু গবেষকের পরিশ্রমের ফলে এখন আমরা আধুনিক সংখ্যা সিস্টেমে চলে এসেছি। তো আমি যদি বিভিন্ন ফেজ অনুসারে যদি বিভক্ত করি, যে প্রাচীন হায়ারোগ্লিফিক সংখ্যা কিন্তু প্রথমের আমরা পাই, দেখতে পাই। তো প্রাচীন হায়ারোগ্লিফিক সংখ্যায়, বা তারপরে আমরা মিয়ান সংখ্যা দেখেছি, মায়া সভ্যতার সংখ্যা দেখেছি, তারপরে আমরা রোমান সংখ্যা দেখেছি, ভারতবর্ষের সংখ্যা দেখেছি, এবং আরবীয় সংখ্যাবিদ বা গণিতবিদদের সংখ্যার বিভিন্ন নথিপত্র দেখেছি, এবং এরপরে ইউরোপিয়ান বা সমগ্র বিশ্বের যে সংখ্যা নিয়ে গবেষণা সেগুলো আমরা দেখি। তো প্রাচীন হায়ারোগ্লিফিক সংখ্যা নিয়ে যদি আমি কথা বলি, তারা কি করত, তারা বিভিন্ন সিম্বল ব্যবহার করত। কি ধরনের সিম্বল আমি একটু বোর্ডে দেখাচ্ছি। যেমন তারা ওয়ান বোঝানোর জন্য এভাবে তারা একটা দাগ দিত, তারা যখন টু বোঝাতো সেই ক্ষেত্রে কিন্তু দুইটা দাগ দিত, থ্রি বোঝাতে তারা কিন্তু তিনটা দাগ দিত। অর্থাৎ হাতের আঙ্গুল, পাথর বা বিভিন্ন গোল বস্তু, কুষ্টিপাথর, যাই হোক, তারা গণনার জন্য ব্যবহার করত। এরপরে যখন সাংখ্যিক বা লিখিত রূপ করার জন্য, লিখিত রূপে ব্যবহার করার জন্য তারা এভাবে সিম্বলগুলো নিত। তো একইভাবে তারা চারের জন্য, পাঁচের জন্য একইভাবে নিত, নয়ের জন্য দেখা যেত যে তারা এক দুই তিন চার পাঁচ, পাঁচটা উপরে নিত, আর এক দুই তিন চার এভাবে চার ব্যবহার করত। তারা দশের জন্য ব্যবহার করত, এভাবে দশ নিত, দশের জন্য তারা ইউ ব্যবহার করত। একশো বোঝাতে তারা কিন্তু প্রশ্নবোধক চিহ্নকে বোঝাতো, প্রশ্নবোধক চিহ্নের মতো আর কি। তো এইভাবে বিভিন্ন সংখ্যা বোঝানোর জন্য তারা আসলে বিভিন্ন প্রতীক ব্যবহার করত, যে প্রতীকগুলো এক একটা প্রতীক এক একটা মিনিং দিত। এই প্রাচীন হায়ারোগ্লিফিক সংখ্যাটা কিন্তু খ্রিস্টপূর্ব প্রায় 3400 বছর পূর্বে সূত্রপাত হয়েছিল। কয়েকজন গণিতবিদের নাম বলবো যারা সংখ্যা তত্ত্ব নিয়ে বা সংখ্যার আবিষ্কার গবেষণা নিয়ে অনেক কাজ করেছেন। তো প্রথম যার নাম বলবো সে হলো পিথাগোরাস। আমরা কম বেশি সবাই কিন্তু পিথাগোরাসের নাম জেনেছি, 9, 10 বা 8 আমরা পিথাগোরাসের একটা উপপাদ্য শিখে আসছি। এই পিথাগোরাস কিন্তু সংখ্যা নিয়ে, সংখ্যা তত্ত্ব নিয়ে কিন্তু প্রচুর অবসেশন ছিল, কি বলবো, যে সংখ্যাই যেন তার সব। সে এককে বলতো ঈশ্বরের ঈশ্বরের প্রতীক, সে দুইকে বলতো নারীর প্রতীক, তিনকে বলতো পুরুষের প্রতীক, দুই আর তিন যদি যোগ করি তাহলে পাঁচ হয়, সেটাকে সে বিয়ের প্রতীক বলতো। তো একইভাবে 220, 284কে সে বন্ধু সংখ্যা বলতো বা অ্যামিকেবল সংখ্যা বলতো। তার মতে স্বর্গ, মর্ত্য, দুনিয়া সব কিছুই যেন সংখ্যার উপর নির্ভর করে। তাকে বলা হয় ইতিহাসের ফার্স্ট ট্রু ম্যাথমেটিশিয়ান, যা ইতিহাসের আসলে কিন্তু ম্যাথমেটিশিয়ান একদিনে আসেনি, ক্রমবর্ধমানভাবে গবেষকরা এসেছে, ম্যাথমেটিশিয়ান এসেছে। বাট আমরা নথিপত্র বা পুস্তক ঘাটাঘাটি করলে আমরা পিথাগোরাসের আবির্ভাব প্রথম দেখি, যাকে স্বীকৃতি প্রথম গণিতবিদ হিসাবে আমরা তুলনা করতে পারি। তো পিথাগোরাসের সংখ্যা নিয়ে যে অবসেশনের একটা মজার ঘটনা বলে, পিথাগোরাস সংখ্যা নিয়ে গবেষণার সময় সে বলতো পৃথিবীর সব সংখ্যাই মূলদ সংখ্যা। সেটা কেমন আমি বোর্ডে গিয়ে দেখাচ্ছি। মূলদ সংখ্যা মানে মূল সংখ্যা। তো মূল সংখ্যা কোনগুলা? মূল সংখ্যা হচ্ছে আমরা যদি 0, 1, 2, 3 এভাবে এদিকে, আবার এখানে -1, -2, -3 এদিকে, তো এগুলো হচ্ছে মূল সংখ্যা। এই মূল সংখ্যা থেকে যখন যোগ করে, বিয়োগ করে, গুণ করে, ভাগ করে যখন অন্য একটা আমরা সংখ্যা পাই,
তো সেটাকেও কিন্তু আমরা মূলদ সংখ্যা বলবো। এগুলো তো মূলদ সংখ্যা বটেই, সেগুলো আমাদের মূলদ সংখ্যা হবে। তো পিথাগোরাসের মতে ছিল পৃথিবীর সব সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। যেমন আমরা যদি বলি যে এখানে 12 লিখলাম, তো 12 এটা কিভাবে পসিবল, 12 আমি কিভাবে দুইটা দুইটা পূর্ণ সংখ্যার নিয়ে করতে পারবো? হ্যাঁ, খুবই সহজ। আপনি যদি 11 নেন, তার সাথে যদি 1 যোগ করেন, তো সেই ক্ষেত্রে আপনি 12 পাবেন। তো 11 আপনি কই থেকে পাইছেন? 11 অবশ্যই এই পূর্ণ সংখ্যার একটা সংখ্যা, এবং 1ও কিন্তু এই পূর্ণ সংখ্যার একটা সংখ্যা, যে দুইটা যোগ করে আমি 12 পাইছি। বা আপনি যদি 13 থেকে 1 বিয়োগ করেন, তারপরে 12 পাবেন। খুবই সিম্পল একটা ম্যাটার। আপনি যদি দুইটা সংখ্যা, দুইটা পূর্ণ সংখ্যা, যেমন 24 একটা পূর্ণ সংখ্যা, একে যদি 2 দিয়ে ভাগ করেন, তাহলে কিন্তু আমরা 12 পাবো, যেটাকে আমরা 9-10 পি বাই কিউ বলেছি, যে পি বাই কিউ আকারে লেখা যায়। তো পিথাগোরাসের মতে ছিল পৃথিবীর সব সংখ্যাই মূলদ সংখ্যা, এমন কোনো সংখ্যা নাই যেগুলো এই পূর্ণ সংখ্যা ছাড়া তৈরি করা যায়, সব সংখ্যাই এই পূর্ণ সংখ্যা দিয়ে তৈরি করা হয়। পিথাগোরাসকে যখন প্রশ্ন করা হইল, আচ্ছা আপনি 5.7 নেন, এটাকে কিভাবে করা হইল? এখানে তো পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করা হইলো? হ্যাঁ, আপনি যদি 4.7 নেন, যোগ 1 করেন, সেক্ষেত্রে আপনি 5.7 পাবেন। বাট এটা তো পূর্ণ সংখ্যা না, এটা তো ভগ্নাংশ, তো সেই ক্ষেত্রে এটাকে আপনি মূলদ সংখ্যা কিভাবে বলবেন? এটা তো মূলদ সংখ্যা হইতে পারে না। পিথাগোরাস তখন বুঝালো যে হ্যাঁ, এটাও মূলদ সংখ্যা। কেন এটা মূলদ সংখ্যা? কারণ এই 5 নিলাম, 7 নিলাম, আমরা জানি দশমিক থাকলে আমরা নিচে একটা 1 নিতে পারি, এবং এরপরে 1 ঘর আছে একটা 0 নিতে পারি। তো 57কে 10 দিয়ে ভাগ করলে কিন্তু আপনি উপরের সংখ্যাটা পেয়ে যাবেন, যে কারণে আমরা বলে থাকি যে পি বাই কিউ আকারে লেখা যায়, এই সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে লেখা যায়। দেখেন, এটাকে আপনি যদি ভাগ করেন, 5.7ই কিন্তু আসবে। পিথাগোরাস খুব জনপ্রিয় ছিল, তার অনেক শিষ্য ছিল, সবাই তো বস, দারুণ। সমস্যা হয়েছে, তার একটা শিষ্যকে নিয়ে প্রবলেম হইল। তার শিষ্যের এক নাম ছিল হিপাসাস। হিপাসাস এখানে একটু দ্বিমত করলেন যে ওস্তাদ, একটু সমস্যা আছে। তো সবাই তো অবাক, এখানে সমস্যাটা কী আবার? এখানে তো কোনো সমস্যা নাই। তো হিপাসাস যেটা বললেন যে আপনি তো পিথাগোরাসের উপপাদ্য দিয়েছেন। হ্যাঁ, পিথাগোরাস তো পিথাগোরাসের উপপাদ্যই দিবে, অন্য কেউ দিবে নাকি? যদিও বলা হয় মিশরীয়রা আগে থেকেই কিন্তু পিথাগোরাসের সেই উপপাদ্য যে ভূমির উপর স্কোয়ার করলে, লম্বের উপর স্কোয়ার করলে, দুইটা যোগ করলে অপর পাশে যদি আমরা অতিভুজের উপর স্কোয়ার করি তাহলে একই মান পাবো, এটা কিন্তু মিশরীয়রা আগেই জানতো। আগে জানলেও যেহেতু পিথাগোরাস এটাকে সংকলন করছে, আমরা পিথাগোরাসকেই বলি এটা পিথাগোরাসের উপপাদ্য। তো সেই পিথাগোরাসের উপপাদ্য এবং এই সংখ্যা নিয়ে পিথাগোরাস যে একটা মতামত দিল যে পৃথিবীর সব সংখ্যাই মূলদ সংখ্যা, তো এই দুইটার ভিতরে একটু কন্ট্রাডিক্টরি কাজ করে। তো হিপাসাস বলল যে বস, আপনি একটা কাজ করেন, আপনি একটা সমকোণী ত্রিভুজ আট করেন। তো পিথাগোরাস যেটা করলো, ওকে তুই আমাকে সমকোণী ত্রিভুজ আট করতে বললি, আমি সমকোণী ত্রিভুজ আট করি। তো পিথাগোরাস সমকোণী ত্রিভুজ আট করলো, ফাইন। তো সমকোণী ত্রিভুজ আট করার আগে হিপাসাস কিন্তু তাকে বলেছে যে আপনি যে সমকোণী ত্রিভুজটা আট করবেন সেটাতে লম্ব কিন্তু 1 নেবেন, ভূমিও কিন্তু 1 নেবেন। তো পিথাগোরাস বললো ইটস ওকে, আমি তাহলে লম্বও 1 নিচ্ছি, আমি ভূমিও 1 নিচ্ছি, কোনো প্রবলেম নাই। পিথাগোরাস লম্ব হিসাবে 1 নিল, ভূমি হিসাবে 1 নিল, তারপর সমকোণী ত্রিভুজটা অঙ্কন করলো। যেমন এখানে আমি 1 নিলাম, এখানে আমি 1 নিলাম। তারপর হিপাসাস যেটা বললো যে আপনি এখন অতিভুজ নির্ণয় করেন। তো তো পিথাগোরাস বলতেছে যে আমার উপপাদ্য আমাকে শিখাচ্ছিস তুই, বলে আপনি করেন ওস্তাদ। তো তারপর দেখা গেল কি যে ওকে দেখ, এটা যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে ভূমি স্কোয়ার নে আর তুই লম্ব স্কোয়ার নে, দুইটা স্কোয়ার নিছোস? বলে হ্যাঁ ভালো, দুইটা স্কোয়ার নিয়েছি। তো এই দুইটা স্কোয়ার নিলে এটা সমান সমান অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার অর্থাৎ আমাদের এই বাহুটা এটা। তো পিথাগোরাসের সূত্র অনুসারে কিন্তু এরকমই আসার কথা যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, এটাই তো পিথাগোরাসের সেই উপপাদ্য। তো এখান থেকে প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেম হলো যে এখান থেকে আমরা লিখতে পারি 1+1 সমান সমান অতিভুজের উপর স্কোয়ার, এরকম আসে। তো ভালো, এরপরে যেটা আসলো অর, এখানে আমরা লিখতে পারি 2 সমান সমান অতিভুজ স্কোয়ার, এরকম আসতেছে, ঠিক আছে। এরপর যেটা হলো, আমি অতিভুজের মান যদি বের করতে চাই তাহলে উভয় পক্ষকে রুট ওভার করবো, তাহলে এই পাশে রুট 2,
এই পাশে প্রতিভুজ হবে যদি আমি রুট ওভার করি, বর্গমূল যদি করি। এখন প্রবলেম হইল প্রতিভুজ সমান সমান রুট টু। হিবাসাস বলল, ওস্তাদ এই রুট টুটা কীভাবে আসলো? আপনি তো বলছেন পৃথিবীর সব সংখ্যাই পূর্ণ সংখ্যা থেকে আসে, অর্থাৎ সেই 1, 2, 3, 4 বা -1, -2 এইভাবে আসে, তো এটা আপনি কীভাবে প্রকাশ করবেন রুট টুটাকে? রুট টুটাকে আপনি একটু প্রকাশ করেন তো, যে কোনো দুটা পূর্ণ সংখ্যা নেন, তো যে কোনো দুটা পূর্ণ সংখ্যা অসংখ্য পূর্ণ সংখ্যা, তাকে বলা হলো যে রুট টুটাকে আপনি প্রমাণ করে দেখান। তো সে কীভাবে দেখাবে, কীভাবে দেখাবে? সে 1 নেবে না 2 নেবে, 3 নেবে না 4 নেবে, যে কোনো পূর্ণ সংখ্যা কিন্তু তাকে নিতে হবে, এবং দুটা সংখ্যার মধ্যে যদি ভাগ করে যে কোনো দুটা সংখ্যা নিয়ে, তাতেও আসে না। যে কোনো দুটা সংখ্যা যোগ করলে তাতেও কিন্তু আসতেছে না, বিয়োগ করলেও আসতেছে না। অর্থাৎ যে কোনো দুইটা পূর্ণ সংখ্যা নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করেন না কেন, আপনি কিন্তু রুট টু মিলাতে পারবেন না। একইভাবে রুট থ্রিও কিন্তু আপনি মিলাতে পারবেন না, রুট ফাইভও কিন্তু মিলাতে পারবেন না। হিপাসাসের উপর পিথাগোরাস বা পিথাগোরাসের শিষ্যরা কিন্তু খেপে গেলেন। যদিও এখানে কিন্তু কিছু কনফিউশন আছে, ইতিহাসে এটা নিয়ে প্রমাণিত সত্য না, কিন্তু এরকম গল্প হিসাবে শোনা যায়, সত্য হতেও পারে নাও হতে পারে। তো এখানে আরো করুন একটা গল্প প্রচলিত আছে যে হিপাসাসের উপর পিথাগোরাস এবং তার শিষ্যরা এত খেপে গেলেন যে ওই রাত্রেই ঘুমন্ত অবস্থায় ভূমধ্য সাগরে জাহাজ থেকে তাকে পানিতে ফেলে দেওয়া হয় এবং সে মারা যায়। আর এই জন্য হিপাসাসকে বলা হয় অমলোচ্চ সংখ্যার জনক, এবং যে একমাত্র গণিতবিদ অমলোচ্চ সংখ্যা আবিষ্কারের জন্য, সংখ্যার জন্য যাকে শহীদ হইতে হয়েছে বা জীবন দিতে হয়েছে। আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন দ্য বেস্ট ম্যাথমেটিশিয়ান ইভার অর অল টাইম ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে কার নাম আসবে? অবশ্যই ফ্রেডরিক গাউসের নাম আসবে, নিউটনের নামও আসবে। তবে নিউটন কিন্তু ওভারঅল একজন সায়েন্টিস্ট হিসেবে হয়তো আসবে, বাট অ্যাজ এ ম্যাথমেটিশিয়ান, শুধু ম্যাথমেটিক্সের পার্সপেক্টিভে আপনি যদি বেস্ট ম্যাথমেটিশিয়ানের সার্চ করেন, তাহলে আপনি কিন্তু ফ্রেডরিক গাউস পাবেন। ফ্রেডরিক গাউস যিনি জার্মানির গণিতবিদ, 1777 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন একটা গরিব ফ্যামিলিতে। তো এই ফ্রেডরিক গাউসকে গণিতের রাজপুত্র বলার অনেকগুলো কারণ আছে, তার কয়েকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি বলি। তিনি সংখ্যা নিয়ে অনেক কাজ করেছেন, তো আমি মূলত সেই সংখ্যা নিয়ে কী করেছে সেগুলোতে যাচ্ছি না, বা ইলেকট্রিক্যাল বলেন, ফিজিক্স বলেন, যারা অনেক উপরের ক্লাসে পড়ে বিএসসি করে ফিজিক্স নিয়ে, বা যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পড়ে, গাউসের ল থিওরেম পড়তে পড়তে কিন্তু জীবন ঝালাপালা হয়ে যায়। গাউস কী পরিমাণ ব্রিলিয়ান্ট ছিলেন তা আপনি আসলে আন্দাজও করতে পারবেন না। কেন? গাউস ক্লাস 2 বা 3 বা তারও নিচে পড়ার সময় কিন্তু আমরা যে সমান্ত ধারার যোগ করি সেটা কিন্তু করে ফেলছিলেন। সেটা কীরকম? ফ্রেডরিক গাউসের স্কুল শিক্ষক বাটলার ছিলেন, একদিন উনি ক্লাসে গেলেন, ক্লাসে গিয়ে বললেন, এই তোরা গোলমাল করবি না, তোরা একটা কাজ কর, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো লিখবি এবং সেগুলোর ভিতর যোগ দিবি, যোগ দেওয়ার পরে সবগুলোর যোগ ফল নামাবি। তো 1 মিনিট 2 মিনিট টিচার তো বসে আছে, সব কোলাপানি 1, 2, 3 এভাবে লিখতেছে, ফ্রেডরিক গাউস কয়েক মিনিটের পরেই যায় বলতেছে, স্যার আমার অঙ্ক শেষ। অবাক ঘটনা, এটি কীভাবে পসিবল? তরঙ্ক হয়নি। তো ফ্রেডরিক গাউস যেটা বললেন যে, স্যার আপনি একটু দেখেন হয়েছে কি না, তো দেখা গেছে যে শিক্ষক তো অবাক, ফ্রেডরিক গাউসের সেই ম্যাথটা হয়ে গেছে। তো ফ্রেডরিক গাউসকে যখন তার শিক্ষক বললো যে তুই আমাকে বোঝাতো কীভাবে করলে, ফ্রেডরিক গাউস যেভাবে শিখালেন সেটা আসলে অদ্ভুত একটা বিষয় ছিল। কীরকমভাবে শিখালেন আমরা একটু দেখি। 1, 2, 3 ডট 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 প্লাস প্লাস আমরা যদি এখানে 98 ধরি, 99 এবং 100। তো ফ্রেডরিক গাউস যেটা করলো যে আপনি তো এটাই করতে বলছেন, 1 যোগ 2 যোগ 3 যোগ ডট ডট প্লাস 98 99 10 এর যোগ ফল দেখতে চাইছেন, বলে যে হ্যাঁ। তো স্যার এখানে আপনি দেখেন, আপনি যদি এই 1-এর সাথে যদি আপনি 100 যোগ করেন তাহলে কিন্তু 101 আসবে, বলে হ্যাঁ ঠিক আছে। আবার বলতেছে, স্যার আপনি যদি 2-এর সাথে 99 যদি যোগ করেন সেক্ষেত্রেও কিন্তু 101 আসবে, ভালো। তা আবার বলতেছে, স্যার আপনি 3-এর সাথে যদি 98 যোগ করেন সেক্ষেত্রেও কিন্তু 101 আসবে, বলেছে হ্যাঁ ঠিক আছে। এখন এখন বলতেছে ফ্রেডরিক গাউস বলতেছে, স্যার দেখেন আপনি প্রত্যেকটা জোড়া থেকে 101 করে পাচ্ছেন, তো আপনি এই লাইন থেকে কয়টা জোড়া বানাতে পারবেন? সংখ্যা আছে কয়টা আপনার? 100টা। যদি আপনি জোড়া মিলান তাহলে কয় জোড়া হবে? বলে 50 জোড়া হবে। এক জোড়ার মান কত? বলে 1 জোড়ার মান হলো 101।
তাহলে এক জোড়ার মান যদি 101 হয়, 50 জোড়ার মান কত হবে? তো 50 জোড়ার মান কত হবে? খুবই সিম্পল স্যার, দেখেন 50 জোড়ার মান হবে আপনার, এক জোড়ার মান যদি 101 হয় তাহলে 50 জোড়ার মান হবে 50 গুণের 101। বলে হ্যাঁ। এখন দেখেন স্যার, আমি যদি 5 দিয়ে শুধু এইটুকু গুণ করি তাহলে 5 একে 5, শূন্য একে শূন্য, আবার 5 একে 5, এরকম আসলো। আর এখানে যে এক্সট্রা শূন্য আছে, এরকম আরো শূন্য দিতে পারি। বা আপনারা যদি 50 দিয়ে 101 গুণ করেন তাহলে কিন্তু সর্বশেষ 5050 এরকম কিছু একটা দেখতে পারবেন। তো চিন্তা করা যায়, ফ্রেডরিক গাউস কিন্তু তখন সবেমাত্র 2-3 এরকম প্রাইমারিতে পড়ে। ফ্রেডরিক গাউসের আরো কিছু বিষয় ছিল যে ওনার বাবা যখন ছোটবেলায় যে বাজারের লিস্টে হিসাব মেলাতো, হিসাব মিললে যখন সে স্কুলেই যায়নি তখন সে বলতো, বাবা তোমার এই লিস্টে কিন্তু হিসাব ভুল হয়েছে। তো বাবা তো অবাক হয়ে যেত, এটা কিভাবে সম্ভব, এই ছোট বাচ্চা বলে ফেলছে হিসাবে গোলমাল, যোগ বিয়োগে ভুল আছে। ফ্রেডরিক গাউসের আরও একটা ইন্টারেস্টিং ঘটনা যদি আমি শেয়ার করি, যে ফ্রেডরিক গাউস ম্যাথ করতেছে, তার সহকারী তার কাছে গেছে, বলছে স্যার আপনার ওয়াইফ খুবই অসুস্থ, সে প্রায় মৃত্যুপ্রায়, আপনি আসেন। ফ্রেডরিক গাউস যেটা বলতেছে, সে ম্যাথ নিয়ে এতটা গভীর মনোযোগে রয়েছে, সে বলতেছে উফ, তুমি তাকে একটু পরে মরতে বলতে পারো না, আমি এখানে গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছি। তো বুঝতেই পারতেছেন ম্যাথ নিয়ে তার কি পরিমাণ ক্রেজ ক্রেজ ছিল। ফ্রেডরিক গাউসের সেই সেখান থেকেই কিন্তু আমরা ম্যাথমেটিক্সের সমান্তর ধারা যে করেছি 19-এ, সেটা আমরা দেখতাম 1+2+3+ ……+এন যদি থাকতো, ফ্রেডরিক গাউসের সেই নিয়ম অনুসারে এখানে প্রথম পদ এবং লাস্ট পদ ই করা হইতো। এবং কয়টা জোড়া হবে তাহলে, যেহেতু এন সংখ্যক সংখ্যা আছে, এটা জোড়া করলে কিন্তু এই কয়েকটা জোড়া হবে, এবং একটা জোড়ার মান হলো, একটা জোড়া প্রতি জোড়ার মান হলো n1+n, বা প্রথম পদ প্লাস শেষ পদ। আর যদি জোড়া মিলাই তাহলে যে কয়টা সংখ্যা আছে দুইটা ভাগ করলেই কিন্তু জোড়া হয়। এখান থেকে কিন্তু ফ্রেডরিক গাউস একটা সূত্র করলেন যে প্রথম পদ প্লাস শেষ পদ, আমি পদ লিখলাম না, শেষ পদ, এবং এটাকে কি করা হলো যে পদ সংখ্যা, টোটাল মোট কয়টা পদ আছে সেই পদ এখানে দেওয়া হইতো, যে এখানে এনটা পদ আছে, এখানে 100 থাকলে 100 লিখতাম, এখানে এখানে যদি 200 থাকতো 200 লিখতাম, এন লিখতাম, এখানে 2। এভাবে কিন্তু সে সূত্রটা তৈরি করছে, এভাবে লেখে, বা এই সূত্রটাকে কিন্তু এভাবেও লেখা হয়, 1+n, সামনে আমরা n লিখি, ÷2, এভাবে কিন্তু সূত্রটা আমরা নর্মালি লিখে থাকি। সংখ্যা পদ্ধতিতে আমাদের ভারতবর্ষের গণিতবিদদেরও কিন্তু অনেক ভূমিকা আছে। বলতে গেলে ভারতবর্ষের গণিতবিদদের ভূমিকাই সবচেয়ে বেশি। কেন? কারণ হচ্ছে আমাদের যে এখন ডেসিমাল সংখ্যা বা 10 ভিত্তিক যে গণনা করি আমরা, সেটা কিন্তু আসলে ভারতীয় গণিতবিদদের হাতে তৈরি। বিশ্বাস হচ্ছে না? গুগলে সার্চ দিয়ে দেখতে পারতেন। এটা কিন্তু আমেরিকান, ইউরোপ বা এখন বর্তমানে যারা অনেক উন্নত কান্ট্রি তারা কিন্তু এটা করে না। অথচ এখন কিন্তু সবাই এই 10 ভিত্তিক সংখ্যা আমরা ব্যবহার করতেছি, যেটা পুরোটাই ক্রেডিট হলো ভারতীয় গণিতবিদ এবং সেই সাথে কিছু আরবীয় গণিতবিদ। ভারতীয় কয়েকজন গণিতবিদের নাম যদি আমি বলি, প্রথমে আমাকে বলতে হবে আর্যভট্টর নাম। আর্যভট্টর নাম বোধহয় আপনারা উচ্চতর গণিতে শিখে থাকতে পারেন বা জেনে থাকতে পারেন। আর্যভট্ট একটা, উনি প্রথম শূন্য নিয়ে কাজ করেছে, উপমহাদেশের আর্যভট্ট শূন্য নিয়ে, এর আগেও শূন্য নিয়ে অনেক গবেষণা হয়েছে, সেই ব্যাবিলনে আজকে থেকে প্রায় 2700 বছর আগে শূন্য নিয়ে গবেষণা হয়েছে। কিন্তু আর্যভট্ট যেন এই শূন্যটাকে আরও প্রায়োরিটি দিয়েছে। শূন্যর অনেক গল্প আছে, শূন্য নিয়ে হুমায়ুন আহমেদ একটা উপন্যাস লিখেছে, সেটা তো আপনারা পড়ে দেখতে পারেন। তো আর্যভট্টর একটা বিখ্যাত বই ছিল আর্যভট্টম। তো সেই আর্যভট্টমে একটা অধ্যায় ছিল গোলপদ, গোলপদ, সেই গোলপদে সে শূন্য নিয়ে আলোচনা করেছে। আর্যভট্ট আর একটা দারুণ একটা কথা বলেছে, যেটা স্থানম স্থানম 10 গুণম। এর মানে কি? স্থানে স্থানে 10 করে করে বাড়ে। আজকে যে আমরা ডেসিমাল সংখ্যা দেখি সেখানে কিন্তু তাই, যেমন আমরা যদি একটা সংখ্যা লিখি, এরকম একটা সংখ্যা লিখলাম, তো এটা কি বোঝায়, এটা হচ্ছে একক, এটা দশক, এটা শতক। একইভাবে যদি আমি আরো নেই আরো বাড়বে, অর্থাৎ প্রথমে প্রথমে 3-এর সাথে কিন্তু এরকম একটা কিছু হবে, এটার মানে হচ্ছে 1, 10⁻⁰ মানে হচ্ছে 1। তো আমি ধরে নিলাম এখানে 10 দিয়ে গুণন করা হয়েছে। একইভাবে আপনি যদি 2 নেন, এখানে কিন্তু 1 হবে, 1 মানে যেটাকে আমরা একক বলে থাকি, এটা এটা অ্যাকচুয়ালি 1, এই জন্য একক, এটা কিন্তু দশক, 10 দিয়ে গুণ করা হয়। এটা হলো শতক, যেটা হলো আমরা 10⁻² লিখে থাকি।
তো প্রত্যেক জায়গায় কিন্তু 10 করে করে গুণ করে বাড়ে। আমরা এইভাবে যদি ছোট বাচ্চাদের ম্যাথগুলো যদি এভাবে না করে যদি একটু অন্যভাবে দেখি যে এখানে কেমন হয়েছে, এখানে শুধু 3 মানে শুধু কিন্তু 3ই বোঝাচ্ছে, ওকে ফাইন, বাট এইখানে কিন্তু আসলে এই 2 দিয়ে কিন্তু 20 বোঝাচ্ছে একক দশক। তো এটা মানে হলো 3, এটা মানে হচ্ছে কিন্তু 20, আর এটা মানে হচ্ছে কিন্তু আসলে 100। তো আপনি দেখেন এখানে এখান থেকে এখানে আসলে 10 দিয়ে কিন্তু একটা 10 দিয়ে গুণন হয়েছে। আমরা যদি এভাবে করি তো এই 2 তে কিন্তু একটা 10 দিয়ে গুণন হয়েছে, বাট এই 1টা আমি যদি এখানে 1 লিখি তাহলে কিন্তু এখানে আসলে 2টা 10 দিয়ে গুণন হয়েছে, এরকম হয়েছে কিন্তু। তো একটা 10 দিয়ে গুণন হলে এখানে, আবার এখানে 2টা 10 দিয়ে গুণন হলে একই সাথে, কেউ যদি এখানে আরেকটা সংখ্যা নেয় ধরলাম আমি 5 1 2 3 এরকম একটা সংখ্যা নিল, সেক্ষেত্রে সেই 5-এর সাথে কিন্তু 3টা 10 দিয়ে গুণন হবে, যেটাকে আমরা বলে থাকি 1000, এখানে যোগ হবে আর কি। তো 1টা 10 দিয়ে গুণন হইলো, 2টা 10 দিয়ে গুণন হইলো, 3টা 10 দিয়ে গুণন হইলো, মানে এটা কিন্তু এই 5 দিয়ে কিন্তু 5000কে বোঝাবে, 3টা 0 হবে এখানে। এই জন্য উনি বলেছেন স্থানম স্থানম 10 গুণম। ভারতীয় গণিতবিদের সেই ভারতীয় গণিতবিদরা যা করছে সেটাতে যদি জিরোর ব্যবহারটা সেটাকে আরও পূর্ণতা দিয়েছে আমাদের ব্রহ্মগুপ্ত। 9-10-এর হায়ার ম্যাথমেটিক্সে ব্রহ্মগুপ্তের উপপাদ্য পড়ে থাকবেন, সেই ব্রহ্মগুপ্তও কিন্তু সংখ্যাতত্ত্ব নিয়ে অনেকগুলো কাজ করেছে বা অনেক ঘটনা আছে, সবগুলো বলা সম্ভব না। তো ব্রহ্মগুপ্ত ভ্রম স্ফুটা সিদ্ধান্ত এরকম একটা বই লিখছে বিএসএস, সেখানে উনি সংখ্যা পদ্ধতির বিভিন্ন নিয়ম নীতি নিয়ে আলোচনা করেছে। এরপরে স্যার শ্রীনিবাস রামানুজনের নাম অবশ্যই শুনে থাকবেন, দ্য গ্রেটেস্ট ম্যাথমেটিশিয়ান ইন সাউথ এশিয়া, ভারত এই সাবকন্টিনেন্ট এশিয়ান সাবকন্টিনেন্টে উনি শ্রীনিবাস রামানুজনের নাম না শুনলেই না, যিনি সংখ্যা তত্ত্ব নিয়ে প্রচুর কাজ করেছেন, সবগুলো বলা এখন সম্ভব হচ্ছে না। একইভাবে মহাবীর আছে, ভাস্কর আছে, আরও অনেক বিখ্যাত প্রখ্যাত গণিতবিদ কিন্তু আমাদের দেশে বা আমাদের উপমহাদেশে কিন্তু ছিল। তো এরপরে আমি আমাদের এই এশিয়ান বা এশিয়ান সাবকন্টিনেন্ট ভারতীয় গণিতবিদদের ছেড়ে যখন পরবর্তী আর একটা গণিতবিদদের কথা মেনশন করবো, তারা হচ্ছে কাদের কথা বলবো, আরবীয়রা। অর্থাৎ এখানে কিন্তু ইউরোপিয়ানরা সবার পরে বা এখন যে আমেরিকা বা উন্নত বিশ্বের, এরা কিন্তু তখন নামই ছিল না। সেই প্রাচীন হায়ারোগ্লিফিক থেকে শুরু করে মায়ান, মায়া, রোমান, এভাবে যদি আমরা চলে আসি ভারতীয় গণিতবিদ, তারপরে হচ্ছে আরবীয় গণিতবিদ। আরবীয় গণিতবিদ নিয়ে অনেক অনেক গণিতবিদ আছে, তার মধ্যে আমি একজনের নাম বলবো। তো তার আগে আমি একটু প্রশ্ন করে নেই, আপনারা সবাই বলেন তো বীজগণিতের জনককে ধরতে পেরেছেন? বীজগণিতের জনক কিন্তু একজন ভারতীয় গণিতবিদ না, সরি, সে কিন্তু আসলে একজন আরবীয় গণিতবিদ। তার পুরো নাম শুনতে চান? অতি ছোট একটা নাম, আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি। উনি হচ্ছে আসলে বীজগণিতের জনক, আমরা বীজগণিতের জনক হিসেবে তার নাম উল্লেখ করে থাকি। উনি আর একটা, আমরা যে যাই পঞ্চম অধ্যায় পড়ব, অ্যালগোরিদম পড়ব বা সিএসসি কম্পিউটার আইসিটি রিলেটেড সাবজেক্টে আমরা অ্যালগোরিদম শব্দটা বারবার শুনি, যেটা স্টেপ বাই স্টেপ সমাধান করা হয়, এই অ্যালগোরিদমের জনকও কিন্তু এই মুসা আল খোয়ারিজমি। আল খোয়ারিজমি, আল গোয়ারিজমি, আল গোয়ারিদম, অ্যালগোরিদম, এভাবে কিন্তু অ্যালগোরিদমটা আসছে। উনি একটা বিখ্যাত বই লিখছে, তার নাম যেরকম অতি ছোট, তার বইটাও কিন্তু অতি ছোট, আল কিতাব আল মুক্তাসার ফি হিসাব আল জাবর ওয়াল মোকাবেলা। অতি ছোট একটা নাম, আমি আবার যদি একটু বলি, আল কিতাব আল মুক্তাসার ফি হিসাব আল মোকাবেলা আল জাবর ওয়াল মোকাবেলা। তো আল জাবর থেকে কিন্তু সেই আল জাবর শব্দটা এসেছিল। এইভাবে যদি আমি মেনশন করি গণিতবিদদের বিভিন্ন কাহিনী, বিভিন্ন গল্পনা যদি তুলে ধরি, এই ভিডিও কখনো শেষ হবে না। আর কথা বলবো না, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।